প্লেয়ার এক্সচেঞ্জের সুবিধা নিয়ে গত রবিবার পুকুর ক্রিকেট ক্লাব থেকে মাশরাফি বিন মর্তুজা ও খেলাগড় কল্যাণ সমিতি থেকে এনামুল হক বিজয়কে দলে ভেড়ায় আবাহনী লিমিটেড। গতকাল তাদের হাত ধরেই ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বড় জয় পায় আবাহনী লিমিটেড। মাশরাফির দুর্দান্ত বোলিং ও এনামুল হক বিজয়ের ঝড়ো ব্যাটিংয়ে খেলাগড় সমাজ কল্যাণ সমিতিকে 9 উইকেটে হারিয়ে শুভ সূচনা করে অভিজাত পাড়ার ক্লাবটি। গতকাল বিকেএসপির 4 নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে মাত্র 154 রানে অল আউট হয়ে যায় খেলাগড় সমাজ কল্যাণ সমিতি। এনামুলের 73 বলে অপরাজিত 86 রানের সুবাদে 25.2 ওভারে আবাহনী সেটি পেরিয়ে যায়। টসে জিতে ব্যাট করতে নামে খেলাগড়, তবে মাশরাফির বোলিং তোপে চুরমার হয়ে যায় খেলাগড়ের টপ অর্ডার। 3 টপ অর্ডার ব্যাটসম্যানকে নিজের শিকারে পরিণত করেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। ডানহাতি এ পেসার ইনিংসের 5ম বলে রবিউল ইসলামকে ফেরান উইকেট কিপার এনামুলের ক্যাচ বানিয়ে। 5ম ওভারে ফেরান আরেক ওপেনার সাদিকুর রহমানকে। 9 রান করা সাদিকুর ক্যাচ দিয়েছেন তাসকিনকে। 19 রান করে সাকলাইন সজীবকে ক্যাচ দেন নাফিস ইকবাল। সাজঘরে তখন 3 উইকেটে 41 রানে ব্রুর ধাক্কাটা সামলে উঠতে পারেনি খেলাঘর। আবাহনী 2 স্পিনার সানজামুল ও সাকলাইন সজীব গুটিয়ে দেন খেলাঘরের মিডল ও লোয়ার ওয়াটার। 57 রানে 5 উইকেট হারানো খেলাঘর 41 ওভারে 154 রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ 43 রান করে মইনুল ইসলাম সোহেল। তার 66 বলের ইনিংসে ছিল 2টি 4-এর মার। 60 বলে 6টি 4-এ 37 রান করেন অমিত মজুমদার। 7 ওভারে 23 রান খরচে একটি মেডেন সহ 3 উইকেট নেন মাশরাফি। 7 ওভারে 26 রানে 3 উইকেট নেন সাকলাইন। চট্টগ্রাম টেস্ট খেলে আসা সানজামুল ও 27 রান খরচায় নেন 3টি উইকেট, বাকি উইকেটটি নিয়েছেন নাসির হোসেন। ছোট লক্ষ্য তারা করতে নেমে আবাহনীকে ভালো সূচনা এনে দেন 2 ওপেনার এনামুল ও সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে যোগ করেন 88 রান। সাইফ 49 বলে 5টি 4-এ 39 করে ফিরলে ভাঙে জুটি। 3 বছর পর জাতীয় দলে ফিরে ত্রিদেশীয় সিরিজে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হওয়া এনামুল আবারও ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বল। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সাথে অবিচ্ছিন্ন 67 রানের জুটিতে আবাহনীকে জয়ের বন্দরে পৌঁছান এনামুল হক বিজয়। 37 বলে 6টি 4 ও 5টি ছক্কায় তিনি 86 রানে অপরাজিত থাকেন। 30 বলে 3-4-এ 23 রানে অপরাজিত ছিলেন নাজমুল। দুর্ধর্ষ বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মাশরাফি বিন মর্তুজা।